পা এক পাওয়ার প্যাস নিয়ে এটিএন নিউজ কাজ করছে দীর্ঘ প্রায় 2017 থেকে আমি যতটুকু জানি, এবং গত বছর থেকে আপনারা যে অ্যাওয়ার্ড মানে গিফট দিচ্ছেন পাওয়ার প্যারেন্টসদেরকে, সেটা আসলে একটা আমি বলবো যে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ এটিএন নিউজের। এবং আমরা যাদেরকে আসলে অটিজম বলি, আসলে অটিজম বলাটার থেকে আমরা স্পেশাল চাইল্ড বা বিশেষ সুবিধাসম্পন্ন বাচ্চা বলে থাকি এখন, এগুলোর পিছনে সব কিছু মিলে এই যে আপনাদের এটিএন নিউজ বা অন্যান্য সংগঠন যে কাজগুলো করছে, এটাই আসলে একটা বড় অবদান আমি মনে করি। এবং এটা সচেতনতা তৈরি হচ্ছে দেশব্যাপী, এবং এর ফলে এইসব বাচ্চাদেরকে নিয়ে ভবিষ্যতে আমাদের সাধারণ মানুষের মধ্যে যে একটা নেতিবাচক মনোভাব তৈরি ছিল এতদিন, সেগুলো আস্তে আস্তে কেটে যাবে বলে আমি বিশ্বাস করি। এই আয়োজনের সাথে থাকতে পেরে আসলে আমি গর্বিত। আমাদের প্রতিষ্ঠান প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ভাইয়া গ্রুপ, আমরা গর্বিত। কারণ আসলে এরকম আমাদের অনেক সিএসআর করতে হয়, কিন্তু আসলে অনেক সময় আমরা রাইট প্লেস, অনেক সময় রাইট স্পন্সরটা করতে পারি না বা হয় না আমাদের। বাট এর যে আয়োজনগুলো হচ্ছে, এতে করে আমরা মনে করি যে আমরা সঠিক জায়গায় আমরা কিছুটা অবদান রাখতে পেরেছি। এবং আমি এটিএন নিউজকে ধন্যবাদ জানাই যে ওনারা আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং আমাদেরকে ওনার সাথে থাকার জন্য ওনারা আমাদেরকে অনুরোধ করেছেন। আমরা থাকতে পেরে আসলে গর্বিত মনে করছি। এক পা এক পা